এজুরিতে মার হাতে শিশুকন্যা খুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ধারালো বটি দিয়ে গলা কেটে মাথা থেকে দেহ আলাদা করে দিল মা। ঘটনার তদন্তে খেজুরি থানার পুলিশ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাত্রের স্ত্রী সাগরিকা পাত্র মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। আজ সকালে বাড়িতে কেউ না থাকার সময় এই হত্যাকাণ্ড ঘটায়। সকালে এই নৃশংস হত্যাকাণ্ড দেখে হতবাক এলাকাবাসীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে শিশুকন্যাটির বয়স ছিল 9 বছর, প্রতিবন্ধী ছিল শিশুটি। দীর্ঘ 8 বছর যাবত বিদ্যাপীঠ বাজারে থাকত এই পরিবার। মহিলার স্বামী বিশ্বজিৎ পেশায় মোবাইল মেকানিক। খেজুরি থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক ওই মহিলাকে আটক করেছে। আজ হচ্ছে কটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে? আজকে 9টা থেকে 9:30 অবধি ঘটনাটা ঘটেছে। আচ্ছা, তখন তো মার্কেটে সবাই ছিল? হ্যাঁ, মার্কেটে ভরপুর এখন লোকই ছিল, সবাই দোকানপাটি সবই খোলা ছিল। আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে কি করে জানতে পারলে? কি করে? ও কেটে দিয়ে বেরিয়ে চিৎকার করছে যে আমি আজকে মেরে দিয়েছি, মেরে দিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো, আজকে একদম মেরে দিয়েছি। তারপর দুটো দিদি ছিল, দুটো দিদি গিয়ে দেখেন, 77 দেখে না গলা কাটা পড়ে আছে। আচ্ছা আচ্ছা, কতদিন ওরা এখানে রয়েছে, বসবাস করছে? 9-10 বছর মতন আছে এখানে। 8-9 বছরই হবে? হ্যাঁ, 8-9 বছরই হবে বাচ্চা বয়স। আচ্ছা, বাচ্চাটা হ্যান্ডিক্যাপ ছিল। আচ্ছা, ওনার মা যে মেরেছে উনি কেমন? উনি ভালো না, একটু এ আছে, পাগল টাইপের আছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।